নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। সকাল থেকেই তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে, কিন্তু আগামী কয়েকদিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালও রাজ্যে বৃষ্টি হয়েছে এবং হাওয়া অফিস বলছে আগামীকাল রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সাগরে ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য অসম এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে একটি সাইক্লোনিক সার্কুলেশন জারি রয়েছে, যার প্রভাব রাজ্যে কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের এই মুহূর্তে কি পরিস্থিতি, দিল্লি থেকে শুরু করে অসম পর্যন্ত কেমন রয়েছে আবহাওয়া, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই মুহূর্তে কি জানতে পারছো আগরতলা হাওয়া অফিস এবং IMD কি জানাচ্ছে? প্রথমে যদি রাজ্যের কথা ধরি, তাহলে রাজ্যে আজকেও বিভিন্ন জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে হালকা বৃষ্টিপাত গোটা রাজ্যেই আজকে হতে পারে বলে পরিষ্কার জানিয়েছে হাওয়া অফিস, আগরতলা হাওয়া অফিস। আজকে সকালবেলা থেকেই রাজধানী আগরতলা যে শহর, সেই রাজধানী আগরতলা শহরে আংশিক কার্যত মেঘলা আকাশ, রোদ এবং মেঘের লুকোচুরি চলছে। কখনো রোদ উঠছে, আবার কখনো সম্পূর্ণ আংশিক মেঘলা আকাশ। কিন্তু বিগত দুদিন ধরে রাজধানী আগরতলায় যে তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী ছিল, আজকে সকালবেলা কিন্তু অনেকটাই কম। তবে যেহেতু মেঘলা আকাশ, গুমোট পরিস্থিতি, তাই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার যে পরিমাণ, সে পরিমাণটা একটু বেশি হওয়ায় কিন্তু অস্বস্তিকর যে পরিবেশ, সেই অস্বস্তিকর পরিবেশ কিন্তু রয়েছে। তবে যে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এর উপরে গেলে রাজ্যবাসীর অস্বস্তি হয়, সেখান থেকে কিন্তু আজকে একটু নিস্তার পেয়েছে রাজ্যবাসী। তবে হাওয়া না থাকায় কিন্তু পুরো গুমোট ওয়েদার কিন্তু এই মুহূর্তে রাজ্যে রয়েছে। অন্যদিকে রাজ্যের জেলায় জেলায় কিন্তু আজও বিকেল বেলার পর ছিটে ফোটা বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টি ভারী বৃষ্টি বলা চলবে না, যে ভারী বৃষ্টিতে অ্যাকচুয়ালি মানুষের স্বস্তি হয়, সেই ভারী বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। তবে ছিটে ফোটা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবং যদিও ছিটে ফোটা বৃষ্টিতে সন্ধ্যের পরে একটু রাজ্যবাসী স্বস্তি নিতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে তুমি যেটা বলছি যে বাংলাদেশের উপর একটা সার্কুলেশন রয়েছে, সেই সার্কুলেশনের জন্য গতকালও ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে, যার এফেক্টটা কিন্তু নর্থ তোমার উত্তর পূর্বের রাজ্যগুলিতে পড়বে। এবং যেহেতু উত্তর পূর্বের রাজ্যগুলিতে পড়বে, অসম, মেঘালয় সহ বিভিন্ন জায়গায় কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। এবং অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এই জায়গাগুলিতে দুপুরের পর থেকেই হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে যদি এবার দেখা যায় যে পশ্চিমবঙ্গের দিকে, সবার আগে অসম ঘাসা যে উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গে আজকে থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের রাজ্য জেলাগুলিতে রয়েছে। উপরের দিকে যে জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, সেই জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি ভারী বৃষ্টি নয়, হালকা বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে এরপর যদি আমরা আসি যে ডুয়ার্সে অঞ্চলে, অর্থাৎ লাটাগুড়ি, ময়নাগুড়ি এই সমস্ত জায়গাতেও কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের যে নিচের দিকের জেলা, দুই জেলা রায়গঞ্জ সহ মালদা, সেখানে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে আজকে থেকে সাগরের উপর যে নয়া ঘূর্ণিঝড়ের যে একটা পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তার জেরে কিন্তু আজকে দক্ষিণবঙ্গের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সোমবার থেকেই কিন্তু আবহাওয়া ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু একটু করে বদলাতে শুরু করবে, এবং সেই সঙ্গে কিন্তু সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একদিকে যখন উত্তর পূর্ব ভারত বা পশ্চিমবঙ্গ যখন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে, অন্যদিকে কিন্তু দিল্লিতে কার্যত তাপপ্রবাহ বইছে। এবং দিল্লিতে যে তাপপ্রবাহের সংখ্যা জারি করেছে ইতিমধ্যেই মৌসুম ভবন জানিয়েছে যে দিল্লির তাপমাত্রা কিন্তু 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সেই তাপমাত্রা আগামী 2-3 দিনের মধ্যে 47 ডিগ্রি পর্যন্ত ছুটে পারে। অর্থাৎ দিল্লির থেকে খুব বেশি দূরত্ব নয় মরুশহর রাজস্থান, একেবারে দিল্লি থেকে 3 ঘন্টা দূরেই রাজধানী জয়পুর শহর।
জয়পুর থেকে মানে রাজস্থান ঢুকলেই আমরা বলি সেটা হচ্ছে মরু শহর। সেই মরু শহরে যেমন আমরা দেখতে অভ্যস্ত, 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে পৌঁছায়, সেটা কিন্তু আবার দিল্লির অলিন্দে কার্যত প্রবেশ করছে। এক কথায় আইএমডি এর যে সতর্কতা দিল্লিবাসীকে, যাতে কাজ না থাকলে দুপুরের দিকে তাদের কাউকে বেরোতে না করা হয়েছে, এবং প্রয়োজনীয় ভাবে এই গরম বা তাপপ্রবাহের হাত থেকে রক্ষা করতে গেলে যে সমস্ত সাবধানতা অবলম্বন করা দরকার সমস্তই অবলম্বন করতে বলেছে। অন্যদিকে দক্ষিণে কিন্তু ঝড় বৃষ্টি চলছে, আন্দামানে মাত্রা করবেন, গতকাল তামিলনাড়ু সহ হায়দ্রাবাদ একাধিক জায়গায় কিন্তু সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, এবং দক্ষিণে যখন একটু একটু করে বৃষ্টি ঢুকছে, এবং সেই জায়গাতে দিল্লিতে কিন্তু তাপপ্রবাহের কিন্তু চরম সংখ্যা। আমরা জানি এবছর নির্ধারিত সময়ের আগেই কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে যাচ্ছে। ভারতবর্ষের বর্ষা হয় হচ্ছে মৌসুমি বায়ু থেকে, সেই মৌসুমি বায়ু যেহেতু আগে ঢুকছে, সেহেতু এই মুহূর্তে দিল্লির পরিস্থিতি সামলাতে গেলে হয় ছত্তিশগড় থেকে একেবারেই উত্তরপ্রদেশ পর্যন্ত টানা যে একটি অক্ষরেখা থাকতে হবে, এবং সেই সঙ্গে সেখানে একটি যদি কোনো মতে নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে দিল্লির অবস্থা বদলাতে পারে। না হলে দিল্লি ঘেঁষা যে তোমার হচ্ছে গোবলায় রয়েছে, অর্থাৎ হরিয়ানার কিছুটা অংশ, উত্তরপ্রদেশের একটা পুরো অংশ, মধ্যপ্রদেশের একটা অংশ, এই জায়গাগুলো এবং মহারাষ্ট্র বিশেষ করে, এই জায়গাগুলিতে কিন্তু তীব্র তাপপ্রবাহ চলবে আগামী আরো 3 থেকে 4 দিন। তাই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগামী 3-4 দিন দিল্লি সহ সমস্ত জায়গাকে কিন্তু সতর্ক করেছে মৌসুম ভবন। একদমই, ধন্যবাদ মনিরুল। অর্থাৎ ইতিমধ্যেই রাজধানী আগরতলায় রোদ থাকলেও নেই বৃষ্টির তেমন দেখা, তবে হাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজ বিকেলে বা আগামীকাল রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।